বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবার জন্য পবিত্র মাহে রমজানের শুভকামনা রইল। খুবই সহজ একটি শরবতের রেসিপি নিয়ে এলাম। আজকে শরবত বানাবো থুকমা দিয়ে। প্রায় 15-20 মিনিট আগে টেবিল চামচে 2 চামচ থুকমা ভিজিয়ে রেখেছিলাম। থুকমার সাথে আমার লাগবে তরল দুধ, চিনি, রুয়াব চা, গোলাপ জল আর সামান্য বাদাম কুচি। একটি মিডিয়াম জগে 450 মিলিলিটার দুধ নিয়ে নেব। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা থুকমা। টেবিল চামচে 3 চামচ রুয়াব চা দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশ দিতে পারেন। এবার অ্যাড করে নেব চিনি। টেবিল চামচে 2.5 চামচ চিনি আমি নেব। যারা মিঠা খেতে বেশি পছন্দ করেন তারা আরও চিনি অ্যাড করে নিতে পারেন, আর যাদের ডায়াবেটিস তারা চিনি না দিলেই হবে। অ্যাড করে দিলাম 4 ফোঁটা গোলাপ জল। এবার ভালো করে মিক্স করে নেড়ে নেব। শরবতের গ্লাসে ঢেলে নিলাম। সব শেষে শরবতের উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। ইফতারের আগে এই শরবতটি বানাতে সহজ ও সময় খুবই কম লাগে, আর ইফতারের সময় পান করতে অসম্ভব ভালো লাগে। প্রচুর গরমের সময় বরফ অ্যাড করলে শরবতটি আরও বেশি ভালো লাগবে। আশা করি আপনারা এই মাহে রমজানে ট্রাই করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।